প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব মুসলিম ছেলেদের সম্পূর্ণ আনকমন, 30টি ইসলামিক নাম অর্থসহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জিয়াদ অর্থ প্রাচুর্য, ওয়ালিদ অর্থ সদ্যজাত শিশু, জুবাইর অর্থ শক্তিশালী, তুলাইব অর্থ চাহিদা, এটি একজন সাহাবীর নাম, সুলাইম অর্থ নিরাপদ বা অক্ষত, তালহা অর্থ এক ধরনের গাছ, তামিম অর্থ শক্তিশালী দৃঢ়, তারিফ অর্থ বিচক্ষণ, সামির অর্থ ভালো বন্ধু, সাদ অর্থ আনন্দ এবং সাফল্য, মাহফুজ অর্থ সুরক্ষিত, মুয়াজ অর্থ সুরক্ষিত, মুসাব অর্থ দক্ষ অপরাজিত, লাবিদ অর্থ একজন সঙ্গী, লুহাইব অর্থ আগুনের শিখা, খুনাইস অর্থ গোপন বা লুকানো, খালদুন অর্থ শাশ্বত বা অনন্ত, ইয়াজ অর্থ আশ্রয় বা প্রতিস্থাপন, জাবির অর্থ সান্ত্বনা বা বিচক্ষণ, জুনাইদ অর্থ সৈনিক বা যোদ্ধা, হাতিব অর্থ কাঠ সংগ্রহকারী, ইশাক অর্থ হাসি বা প্রফুল্ল, ইয়াদ অর্থ শক্তিশালী বা সক্ষম, হাম্মাদ অর্থ প্রশংসাকারী, খাত্তাব অর্থ সুবক্তা, লুবাইব অর্থ খাঁটি, মিয়াদ অর্থ তারিখ বা সময়, কাতিফ অর্থ যিনি গাছ থেকে ফল পারেন, উরাইব অর্থ সুগন্ধি। বিশেষ সতর্কবাণী, আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে দয়া করে একজন ভালো আলেমের সাথে পরামর্শ করতে ভুলবেন না। অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।